ওয়েলকাম ব্যাক টু পাঁচের পাঠশালা এন্ড ব্যাক টু বায়োলজি ক্লাস। লাস্ট ক্লাসে আমরা 25টি এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম, আর সেই এমসিকিউ গুলি ছিল আমাদের প্রিভিয়াস ক্লাসের উপর বেস করে। তো সেদিন এমসিকিউ করার শেষে লাস্টে আমরা বলেছিলাম যে আজকে আমরা সেল স্টার্ট করব। তো সেই অনুযায়ী আজকে আমাদের টপিক হচ্ছে সেল। আর সেল মানে হচ্ছে আমরা সবাই জানি কোষ। তোমরা জানো সেলের ব্যাপারে, তাদের জন্য তো ভিডিওটি যারা দেখবে তাদের জন্য বুঝতে কোনো অসুবিধা থাকবে না, কিন্তু যারা জানো না যে সেল কি বা কোষ কি হয়, কিভাবে এটার ফাংশন, কিভাবে এটা কাজ করে, তাদের জন্য একদম বেসিক্স থেকে স্টার্ট করব। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তাহলে চলো বুঝে নেওয়া যাক যে সেল বা কোষটা কি। সেল তাহলে সেটা যে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে সেল দ্য ইউনিট অফ লাইফ, মানে সেলকে বলা হয় জীবনের একক। ইউনিট মানে হচ্ছে একক, সেল হচ্ছে জীবনের একক বলা হয় থাকে। আর সেলের বাংলা হচ্ছে কোষ, সেটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। তাহলে এখন সেল বা কোষ এই জিনিসটা কি সেটাই হচ্ছে আমাদের বুঝতে হবে। আমরা সবাই আমাদের চারপাশে লিভিং এবং নন লিভিং দু রকমেরই অর্গানিজম দেখতে পাই, মানে যেটা হচ্ছে একটা সজীব আর হচ্ছে জড় বা মৃত বস্তু আমরা সবসময় দেখতে পাই। তাহলে এমন কোন জিনিস যেটার জন্য একটা বস্তু লিভিং হচ্ছে আর একটা বস্তু নন লিভিং হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের জানতে হবে, বুঝতে হবে। এখন এই যে লিভিং আর নন লিভিং এর মধ্যে যে তফাতটা, যে এদের মধ্যে ডিফারেন্সিয়েশনটা, সেটাই হচ্ছে সেল, সেটাই হচ্ছে আমাদের সেল। তাহলে আমাদের চারপাশে হচ্ছে দু রকমের অর্গানাইজম আমরা দেখতে পাই, একটা হচ্ছে লিভিং আর একটা হচ্ছে নন লিভিং, লিভিং আর নন লিভিং অর্গানাইজম। এখন এই লিভিং অর্গানাইজম এর মধ্যে একটা পার্ট থাকে যেটা কিনা আমাদের নন লিভিং অর্গানাইজম এর মধ্যে থাকে না, আর সেটাই হচ্ছে সেল। এই সেলটা যে বস্তুর মধ্যে থাকবে বা যে জীবের মধ্যে থাকবে সেটাকে আমরা বলবো লিভিং, আর যেটার মধ্যে থাকবে না সেটাই হচ্ছে নন লিভিং। যখনই কোনো একটা বস্তু বা প্রাণীর মধ্যে একটা সেল থাকবে সেটাই হয়ে যাবে তখন সজীব বস্তু, তখন সেটাকে আমরা বলবো লিভিং, আর যেটার মধ্যে থাকবে না সেটাই হচ্ছে আমাদের নন লিভিং। আর এখন এই সেলটা সংখ্যা অনুযায়ী সেলটাকে দুভাগে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে আমাদের ইউনিসেলুলার ইউনিসেলুলার অর্গানাইজম আর একটা হচ্ছে মাল্টিসেলুলার। ইউনিসেলুলার আর হচ্ছে মাল্টিসেলুলার, ইউনিসেলুলার মানে হচ্ছে এক কোষী আর মাল্টিসেলুলার মানে হচ্ছে বহুকোষী। আমাদের চারপাশে এমন অনেক জীব আছে যাদের মধ্যে কিনা একটি মাত্র কোষ দেখা যায়, মানে দে আর কম্পোজড অফ সিঙ্গেল সেলস, সো তাদেরকে আমরা বলে থাকি ইউনিসেলুলার অর্গানাইজম বা এক কোষী জীব। আর যাদের মধ্যে একটির বেশি অনেক কোষ থাকে বা সেল থাকে তাদেরকে আমরা বলি মাল্টিসেলুলার অর্গানাইজম, মানে হচ্ছে বহুকোষী। তাহলে কোষের সংখ্যা অনুযায়ী আমরা কোষকে হচ্ছে দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইউনিসেলুলার আর মাল্টিসেলুলার। যেমন ব্যাকটেরিয়া, এসব ইউনিসেলুলার হয়ে থাকে, ব্যাকটেরিয়া এরা এক কোষী। তারপরে আবার যেমন আমরা হিউম্যান, মানুষের মধ্যে অনেক অসংখ্য কোষ থাকে সেটা হচ্ছে মাল্টিসেলুলার, সেখান থেকে আমরা বুঝতে পারি কোনটা মাল্টিসেলুলার কোনটা ইউনিসেলুলার। আর কোষের আকার অনুযায়ী কোষকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল আর একটা হচ্ছে আমাদের ইউক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল আর হচ্ছে ইউক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেল সম্পর্কে আমরা পরে আরো ডিটেইলসে জানবো। তাহলে এটুকু নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছ, আমরা এরপরে আরো ডিটেইলসে আলোচনা করব। এখন আমরা দেখে নিচ্ছি আমাদের নেক্সট টপিক। আমাদের টপিক হচ্ছে সেল। আমরা জানলাম যে সেল হচ্ছে প্রত্যেকটা লিভিং অর্গানিজমের মধ্যে থাকে, আর তাহলে সেল তো লিভিং অর্গানিজমের মধ্যে থাকে, কিন্তু সেলটা অ্যাকচুয়ালি কি, এটা বডির কোন জিনিসটাকে ডিফাইন করে। সেল হচ্ছে আমাদের বডির ফান্ডামেন্টাল স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ অল লিভিং অর্গানিজম, মানে প্রত্যেকটা সজীব বস্তুর দেহের গঠনগত এবং মৌলিকগত এককই হচ্ছে আমাদের সেল। মনে রাখতে হবে প্রত্যেকটা লিভিং অর্গানিজমের গঠনগত এবং মৌলিকগত একক। এই সেলটা সর্বপ্রথম অবজার্ভ করেছিল সায়েন্টিস্ট রবার্ট হুক। রবার্ট হুক ফার্স্ট অবজার্ভ কর্ক সেল,
সর্বপ্রথম কর্ক সেল অবজার্ভ করেছিল এবং কয়েন্ড দ্য ওয়ার্ড সেল, মানে সর্বপ্রথম তিনি কর্ক সেল দেখে সেই জিনিসটার ওয়ার্ডটার নাম দিয়েছিলেন সেল। যদি পরীক্ষায় আসে যে সেল ওয়ার্ডটি নামকরণ কে করেছিলেন, তাহলে সেক্ষেত্রে আনসার হবে রবার্ট হুক। আর ফার্স্ট সেল কে অবজার্ভ করেছিল সেটার আনসার হবে রবার্ট হুক। এটা হয়েছিল 1665। আর এই কর্ক সেল যেটা রবার্ট হুক ফার্স্ট অবজার্ভ করেছিল সেটা ছিল ডেড সেল, আমাদের মনে রাখবো সেটা ছিল একটা মৃত কোষ, 1665, আর এটা ছিল মৃত কোষ। এরপরে সায়েন্টিস্ট অ্যান্টন ভন লিভেনহক ইনি সর্বপ্রথম ফার্স্ট স অ্যান্ড ডেসক্রাইব দ্য লাইফ সেল, মানে এর সর্বপ্রথম সজীব কোষ দেখে সেটাকে ডেসক্রাইব করেছিল, আর এটা ছিল 1674। অ্যান্টন ভন লিভেনহক সর্বপ্রথম সজীব কোষ দেখেছিল, লাইফ সেল। তাহলে দুটো আমাদের মনে রাখতে হবে, এটা ছিল ডেড সেল যেটা কর্ক সেল সর্বপ্রথম রবার্ট হুক দেখেছিল, আর ফার্স্ট লাইফ সেল দেখেছিল অ্যান্টন ভন লিভেনহক। এই দুটো আমাদের একটু মাথায় রাখতে হবে। আর এখানে যেহেতু রবার্ট হুক আছে, রবার্ট হুক সায়েন্টিস্টের সাথে মিলে আরেকটা নাম আছে যেটা হচ্ছে রবার্ট ব্রাউন, যে কিনা নিউক্লিয়াস আবিষ্কার করেছিল। এই দুটো মাঝে মাঝে অলট পালট হয়ে যায়, আমি এখানে লিখে দিচ্ছি যে রবার্ট ব্রাউন ডিসকভার্ড দ্য নিউক্লিয়াস। এটা ছিল রবার্ট হুক আর এটা হচ্ছে রবার্ট ব্রাউন, দুটো আলাদা। রবার্ট দেখে যাতে দুটো লোটপালট না হয়ে যায়, রবার্ট হুক আর রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউন সর্বপ্রথম নিউক্লিয়াস আবিষ্কার করেছিল। তাহলে এখন আমরা সেল সম্বন্ধে জানলাম, এখন আমাদের জানতে হবে যে স্মলেস্ট সেল, মানে আমাদের যত সেল আছে তার মধ্যে সবচেয়ে ছোট স্মলেস্ট সেল কোনটা, সেটা হচ্ছে আমাদের মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমা হচ্ছে আমাদের সবচেয়ে স্মলেস্ট সেল, সবচেয়ে ছোট সেল। আর এরপরে আছে সবচেয়ে লংগেস্ট সেল, মানে সবচেয়ে দীর্ঘ, সেটা হচ্ছে নিউরন। নিউরন আমাদের মানব শরীরে যে নিউরন থাকে, যেটা স্নায়ু বলে বাংলাতে, সেটাই হচ্ছে সবচেয়ে লংগেস্ট সেল বলা হয় থাকে। আর সবচেয়ে বিগেস্ট সেল, বিগেস্ট সেল মানে সবচেয়ে বড় সেল বলা হয় এগ অফ অস্ট্রিচ। অস্ট্রিচ নামে এক ধরনের পাখি আছে, সেটার ডিম, সেটার ডিমটাকে হচ্ছে সবচেয়ে বিগেস্ট সেল, সবচেয়ে বড় কোষ বলা হয় থাকে। এখন এই যে সেল সম্বন্ধে আমরা তো আলোচনা করলাম, এই সেল সম্বন্ধে একটা থিওরি আছে, সেল থিওরি বলা হয় থাকে, সেটা হচ্ছে বাংলাতে বলে কোষতত্ত্ব। সেই কোষতত্ত্বটা দিয়েছিল সায়েন্টিস্ট, দুজন সায়েন্টিস্ট মিলে, একজন ছিল স্লেইডেন আর একজন ছিল শোয়ান। এই দুজন মিলে সেল থিওরি বা কোষতত্ত্ব দিয়েছিল। এটা কত সালে দিয়েছিল? এটা ছিল 1838 to 1839। এই যে স্লেইডেন ছিল, তিনি ছিলেন একজন জার্মান বটানিস্ট, মানে একজন উদ্ভিদবিদ্যা নিয়ে পড়াশোনা করে লাস্টে উদ্ভিদবিদ্যার সম্মানে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করছিলেন। তখন তিনি দেখতে পারেন যে প্রত্যেকটা উদ্ভিদের দেহে কোষ থাকে, আর সেই কোষগুলো মিলে উদ্ভিদের দেহের টিস্যু গঠিত হয়। এটা ইনি করেছিলেন এটা 1838। এরপর 1839 খ্রিস্টাব্দে এই ম্যাথিউ সোয়ান, তিনি ছিলেন একজন ব্রিটিশ জুলজিস্ট, তিনি ছিলেন একজন জুলজিস্ট, তিনি বিভিন্ন প্রাণীদের বিভিন্ন রকম সেল নিয়ে আলোচনা করেছিলেন, এবং তিনি সেখানে বলেছিলেন যে প্রত্যেকটা প্রাণীর ভেতরে সেল থাকে এবং সেই সেলের বাইরে একটা ইউনিক লেয়ার থাকে, আর সেটাকে বলে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। তখন এদের দুজনের কম্বাইনে তখন এরা দুজনে দিয়েছিল সেল থিওরি বা কোষতত্ত্ব। তখন এরা বলেছিল যে এভরি অর্গানিজম ইজ কম্পোস্ট অফ সেলস অ্যান্ড প্রোডাক্ট অফ সেলস, মানে প্রত্যেকটা জীবই হচ্ছে কোষ দিয়ে গঠিত এবং কোষের বিভিন্ন উপাদান দিয়ে গঠিত। কিন্তু বিজ্ঞানী স্লেইডেন এবং শোয়ান এটা বলতে পারেননি যে এই নতুন সেল কিভাবে বডিতে উৎপন্ন হচ্ছে বা নতুন সেলটা কোথা থেকে আসছে। সেই জন্য এদের স্লেইডেন এবং শোয়ানের কোষ থিওরিটা পুরোপুরি ভাবে গ্রহণ করা হয়নি। এরপর সেটাকে মডিফিকেশন করে রুডল্ফ ভার্চু সেল থিওরিকে মডিফাই করে আরো দুটো পয়েন্ট সেখানে অ্যাড করেছিল যে নিউ সেল সেখানে কিভাবে এসেছিল। তাহলে এখন মেন সেল থিওরিতে যে পয়েন্ট দুটো ছিল আমরা সেই পয়েন্ট দুটো দেখে নিচ্ছি। তাহলে সেল থিওরি যেটা বিজ্ঞানী স্লেইডেন এবং শোয়ান দিয়েছিল, তারপর রুডল্ফ ভার্চু যেটাকে মডিফিকেশন করেছিল, সেই সেল থিওরিতে যেটা ছিল, এটা সেল থিওরি দিয়েছিল রুডল্ফ ভার্চু
মডিফিকেশন করেছিল সেল থিওরিতে, সেখানে বলা হয়েছিল যে অল অর্গানিজমস আর কম্পোজড অফ সেল অ্যান্ড প্রোডাক্ট অফ সেল, মানে প্রত্যেকটি অর্গানিজমই গঠিত হচ্ছে সেল দিয়ে এবং সেলের বিভিন্ন প্রোডাক্ট দিয়ে তৈরি হচ্ছে প্রত্যেকটা সেল। আর যেটা কিনা বিজ্ঞানী স্লেডেন আর সোয়ান বলতে পারেনি, সেটা হচ্ছে যে নতুন সেলটা বডিতে কিভাবে উৎপন্ন হচ্ছে, সেটা হচ্ছে অল সেলস আর অল সেলস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেল, মানে প্রত্যেকটা সেলই, মানে এর আগে যে সেলটা থাকে, একটা সেল শেষ হয়ে আরেকটা সেল তৈরি হয়, সেই পুরোনো সেল থেকে আরেকটা সেল সবসময় উৎপন্ন হয়। যে কোনো সেলই সবসময় একটা সেল থেকে উৎপন্ন হয়ে আরেকটা সেলে আরেকটা নতুন সেল সেখানে তৈরি করে, সেটাই হচ্ছে অল সেলস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেল। মানে আগে যে সেলটা আমাদের থাকে যেটা কিনা শেষ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় কোনো কারণবশত, সেই সেল থেকেই নতুন সেলের উৎপত্তি হয়। এটাই ছিল নতুন আমাদের সেল থিওরি। কিন্তু যদি আমাদের পরীক্ষাতে আসে যে সেল থিওরি কে দিয়েছিল, তখন কিন্তু আমাদের বিজ্ঞানী স্লেডেন আর শোনের কথাই বলতে হবে। সেল থিওরি ওয়াজ গিভেন বাই সায়েন্টিস্ট স্লেডেন অ্যান্ড শোন। তাহলে আমরা জানি, আগে দেখেছি যে সেলকে আমরা সেলের আকার আকৃতি অনুযায়ী দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল আর একটা হচ্ছে আমাদের ইউক্যারিওটিক সেল। এখন হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল বলতে আমরা যেটা বুঝি হচ্ছে প্রিমিটিভ টাইপ, প্রিমিটিভ টাইপ অফ সেল। প্রিমিটিভ মানে হচ্ছে আদিম বা পুরনো প্রকৃতির কোষ, মানে যে কোনো জিনিসই পুরনো থেকে নতুন ভাবে ডেভেলপড হবে সেরকম কোষের ক্ষেত্রে পুরনো দিনের যে কোষ ছিল বা পুরনো প্রকৃতির যে কোষ, সেটা হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক কোষ, যেটা হচ্ছে প্রিমিটিভ টাইপ, মানে আদিম প্রকৃতির। এখন প্রোক্যারিওটিক সেল কোন কোন জিনিসের মধ্যে নর্মালি আমরা দেখতে পারি, কোন কোন প্রাণীর মধ্যে? এগুলো নর্মালি ব্যাকটেরিয়ার মধ্যে থাকে, ব্লু গ্রিন অ্যালগি শৈবালের মধ্যে থাকে, মাইক্রোপ্লাজমা যেটাকে আমরা একটু আগে বললাম স্মলেস্ট সেল থাকে, এগুলোর মধ্যে হচ্ছে আমরা প্রোক্যারিওটিক সেল দেখতে পাই। আর পিপিএলও, পিপিএল এর ফুল ফর্ম হচ্ছে প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, এদের মধ্যে হচ্ছে আমরা প্রোক্যারিওটিক টাইপ সেল দেখতে পাই, মানে পুরনো রকমের সেল দেখতে পাই। প্রোক্যারিওটিক কোষের মধ্যে দেয়ার ইজ নো ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস, মানে এদের মধ্যে নিউক্লিয়াস ভালোভাবে থাকে না, এদের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, নিউক্লিয়ার মেমব্রেন অ্যাবসেন্ট থাকে। যেহেতু এদের নিউক্লিয়াস ভালোভাবে গঠিত থাকে না, সেজন্য এদের বাইরে কোনো নিউক্লিয়ার বাইরে কোনো নিউক্লিয় পর্দা থাকে না, নিউক্লিয়ার মেমব্রেন অ্যাবসেন্ট। সেল অর্গানেলস আর প্রেজেন্ট, সরি, সেল অর্গানেলস আর অ্যাবসেন্ট, মানে এদের মধ্যে কোন মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস। সেল অর্গানেলস বলতে আমরা কোন জিনিসগুলোকে বুঝি, যেমন এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, গলগি বডিস, মাইটোকন্ড্রিয়া এবং বিভিন্ন আরো বিভিন্ন ধরনের সেল অর্গানেলস আছে যেগুলো কিনা প্রোক্যারিওটিকে কোন কোষের মধ্যে দেখতে পাওয়া যায় না। কিন্তু প্রোক্যারিওটিকের মধ্যে কোনটা আমরা দেখতে পাই? রাইবোসোম। এটা খুব ইম্পর্টেন্ট, প্রোক্যারিওটিকের মধ্যে অন্য কোন সেল অর্গানেলস থাকে না, কিন্তু রাইবোসোম আমরা দেখতে পাই। রাইবোসোম প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক উভয় প্রকৃতির কোষের মধ্যেই দেখা যায়। এখন এই প্রোক্যারিওটিক কোষগুলোর সেল ডিভিশন কিভাবে হয়ে থাকে? সেল ডিভিশন টেক্স প্লেস বাই ফিশন অর বার্ডিং, মানে খন্ডীভবন, খন্ডীভবনের মাধ্যমে এরা এদের সেল ডিভিশন করে থাকে। তাহলে এই হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক এর মেইন মেইন পয়েন্ট গুলো। এরপর আমরা ইউক্যারিওটিক এর কিছু পয়েন্টস দেখে নেব। তাহলে এখন হচ্ছে ইউক্যারিওটিক সেল, আমরা প্রোক্যারিওটিক সেলের কয়েকটা বৈশিষ্ট্য দেখে নিলাম, এখন হচ্ছে আমাদের ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল হচ্ছে একটু উন্নত মানের সেল। প্রোক্যারিওটিক সেলটা যেমন ছিল একটু পুরনো বা আদিম প্রকৃতির সেল, কিন্তু ইউক্যারিওটিক সেলটা উন্নত মানের সেল। যেকোনো আমাদের মানুষের দেহ কিন্তু প্রত্যেকটা ইউক্যারিওটিক সেল থাকে। এখন ইউক্যারিওটিক সেল এখন মানে এদের কাদের কাদের নিয়ে ইউক্যারিওটিক সেল কাদের কাদের মধ্যে দেখা যায়? ইনক্লুডস অল প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টস, অ্যানিমালস, এদের প্রত্যেকের মধ্যে হচ্ছে আমাদের ইউক্যারিওটিক সেল থাকে। এর আগে আমরা যে ফাইভ কিংডম ক্লাসিফিকেশন পড়েছিলাম সেখানে ছিল মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি অ্যান্ড অ্যানিমেলিয়া। সেখানে একমাত্র মনেরাটা বাদ দিয়ে বাকি যতগুলো আছে প্রত্যেকটাই হচ্ছে গিয়ে আমাদের কি ইউক্যারিওটিক সেল। আর একমাত্র মনেরার যে যেটা ছিল ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন, অ্যালগি, মাইক্রোপ্লাজমা, সেগুলো হচ্ছে গিয়ে আমাদের প্রোক্যারিওটিক সেলের মধ্যে পড়ে। এখন ইউক্যারিওটিক সেলের মধ্যে ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস প্রেজেন্ট, ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস প্রেজেন্ট, মানে নিউক্লিয়াসটা খুব ভালোভাবে সেখানে সজ্জিত থাকে, মানে যেভাবে একটা নিউক্লিয়াসের গঠনগত স্ট্রাকচার হওয়া উচিত পুরোপুরি সেভাবেই থাকে। ওয়েল ডিফাইন্ড সেখানে নিউক্লিয়ার মেমব্রেন প্রেজেন্ট থাকে,
নিউক্লিয়ার মেমব্রেন প্রেজেন্ট আছে যেটা কিনা প্রোক্যারিওটিক সেলে অ্যাবসেন্ট ছিল, সেটা এখানে প্রেজেন্ট। সেল অর্গানিজম সাই প্রেজেন্ট, যেমন মেরাকে আমরা বললাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, এছাড়া আরো অনেকগুলো আছে, সেগুলো প্রত্যেকটা সেল অর্গানিজম ইউক্যারিওটিক কোষে প্রেজেন্ট থাকে। আর একটা পয়েন্ট আছে, অ্যানিমেল আর প্ল্যান্ট সেলের মধ্যে অ্যানিমাল সেলস হ্যাভ এ সেন্ট্রিওলস, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। অ্যানিমাল সেলস হ্যাভ এ সেন্ট্রিওলস হুইচ আর অ্যাবসেন্ট ইন অলমোস্ট অল প্ল্যান্ট সেল। মানে আমাদের প্রাণীদের দেহে এক ধরনের একটা সেল থাকে যেটাকে আমরা বলি সেন্ট্রিওলস, সেটা প্রাণীদের দেহে অ্যাবসেন্ট থাকে, সেটা প্রাণীদের দেহে থাকে না। অ্যানিমাল সেলস হ্যাভ সেন্ট্রিওলস হুইচ আর অ্যাবসেন্ট ইন অলমোস্ট অল প্ল্যান্ট সেলস। এরপরে হচ্ছে নেক্সট পয়েন্ট, আমাদের সেল ডিভিশন টেক্স প্লেস বাই মিওসিস অ্যান্ড মাইটোসিস। মাইটোসিস এবং মিওসিস এর মাধ্যমে ইউক্যারিওটিক সেলের কোষগুলো সেল ডিভিশন হতে থাকে, কিন্তু প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম সেখানে ছিল ফিশন আর হচ্ছে বাডিং। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। আমরা প্রথমে আলোচনা করলাম যে আমাদের সেল কি, তারপরে সেল সম্বন্ধে কয়েকটি ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল, স্মলেস্ট সেল, লার্জেস্ট সেল, তারপরে সেল থিওরি, প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেল। নেক্সট দিন আমরা এরপর থেকে স্টার্ট করব। তাহলে তোমাদের ক্লাস কেমন লাগলো সেটা সবাই জানাও, কমেন্ট করো, আর কারো যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে সেটাও তোমরা কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দাও। দেখা হবে নেক্সট ভিডিওতে, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস।